হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় একদম ফার্স্ট আওয়ারে ফার্স্ট ধাপে একটা ভিডিও দেখলাম। অবশ্যই আমি নামটা বলে দিচ্ছি কার ভিডিও দেখেছি। আমি সঞ্জয় হাইডের সঞ্জয়ের ভিডিওটা সামনে এলো, দেখলাম একদম দেওয়া দুটো চ্যানেল উড়ে গেছে। দেখো বুকটা ঠিক তখনই না ধুকধুক করে উঠে, চ্যানেলটা উড়ে গেছে। এই কথা শুনলে কার চ্যানেল, কিসের চ্যানেল, কিভাবে গেল, কার জন্য গেল, কিসের জন্য গেল, সেটা পরে আসে মাথায়। কি আসে, ই বাবা চ্যানেল দুটো উড়ে গেল। কারণ এই চ্যানেলটাকে আমরা অনেক মানে কষ্ট করে, অনেক ভালোবাসা দিয়ে, অনেক মানে সংগ্রাম করে, অনেক যুদ্ধ করে, অনেকটা লড়াই করে একটা চ্যানেলকে দাঁড় করাতে হয়। যারা ইউটিউবে চ্যানেল আছে তাদের কাছে এটা তো পুরো পরিষ্কার। হ্যাঁ, কত গাল, কত মন্দ, কত ভালোবাসা, কত অনেক কিছু নিয়েই অনেক লড়াই করে, মনটাকে স্থির করে। হ্যাঁ, মানে এই যে ইউটিউবে যারা সাকসেস, যারা হাই সাকসেস, তাদের কথাও বাদ, তাদের তো বাদ দাওই, তারা তো করছেই। আর যারা আমাদের মতো, যারা এই অল্প বিস্তর সাকসেস পেয়ে, এরা আমাদের কাছে অনেকটা পাওনা, অনেকটা পাওনা। কিন্তু সেই জায়গায় যদি চ্যানেল উড়ে যায়, এই কথাটা শুনলে কার চ্যানেল, শত্রু মিত্র, আমাদের এখানে শত্রু কিন্তু ওয়াইটিতে কেউ নয়, কেউ কারোর পার্সোনাল শত্রু নয়, কেউ কাউকে আমরা পার্সোনালভাবে চিনিই না। জাস্ট এই কন্টেন্টের মাধ্যমে আমরা এত তর্ক বিতর্ক একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে চুলছিরা আমরা বিশ্লেষণ করি। তো অটোমেটিক আমি ওর ভিডিওটাও দেখতে শুরু করি, তার মধ্যে কমেন্টগুলো যেটা আমরা করে থাকি কমেন্টগুলো দেখতে শুরু করি। কার ভিডিও গেছে, কার কিছুতেই বুঝতে পারছি না। ওখানে নানান ধরনের নাম দেওয়া, অমুকেরটা গেলে ভালো হতো, তমুকেরটা গেলে ভালো হতো, সেইটা গেলে গেল না, কেন গেল না, কিন্তু এক্স্যাক্টলি কার ভিডিওটা চ্যানেলটা গেছে সেটা আমি খুঁজেই মানে কমেন্ট সেকশানে পাচ্ছি না। আমি যথারীতি ওর পুরো ভিডিওটাই দেখলাম, লাস্টের দিকে দেখলাম যে ঝুমা পাগলির চ্যানেলটা উড়ে গেছে, দুটো চ্যানেলে ঝুমা পাগলির দুটো চ্যানেলেই উড়ে গেছে। ইস, খারাপ লাগছিল, কথাটা এইটাই ঠিক বেরোলো। কিন্তু এই যে আর কথাটা বলতে বলতে আমি যে কথাগুলো বলছিলাম আমার হাজবেন্ডের সাথে ডিসকাস করে, অবশ্যই সে তো খুব ঘোরতর অন্যায় করেছে আমাদের জাতীয়, দেখে নাও কিসের জন্য উড়ে গেল। আমি একটু ক্লিপস দিয়ে দিচ্ছি, উচিত না দেওয়াটা, হয়তো উচিত না, খুব নগ্ন একটা ব্যাপার, খুব জঘন্য একটা ব্যাপার, তারপরেও তোমাদের একটু হয়তো জানার দরকার, তার জন্য আমি একটু ক্লিপ দিয়ে দিচ্ছি, দেখে নাও কেন গেল, তারপরে আমি আসছি ভিডিওটা নিয়ে। তো দেখলে মানে বাড়াবাড়ির একটা সীমা থাকে, তাই না? ও আমাদের জাতীয় সঙ্গীত, মানে আমাদের দেশমাতাকে কি বলবো, মানে ও অপমান, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতকে যে অপমান, জাতীয় সঙ্গীত সম্বন্ধে যার ধারণা নেই, দেশ নিয়ে যার ধারণা নেই, তাকে তো মানুষ, তাকে তো মানুষেই বলা যায় না, তাই না? ঝুমা পাগলি তো কয়, সত্যি কথা বলতে আমি একটা মানুষের, ওর ওকে নিয়ে অনেকে অনেক রকমের আন্দোলন, অনেক রকমের ভিডিও, অনেক রকমের স্টেপ নেওয়ার চেষ্টা করেছে। কারণ ও এতটা নগ্নভাবে, এতটা খারাপভাবে গাছের ছাল এই সেই, মানে আমার তো মানে একদম বিচ্ছি লাগতো ভিডিও দেখতে, একদমই আমার ভালোই লাগতো না। কিন্তু আমার মনে হতো কি, ওকে নিয়ে ভিডিও করাটাই বেকার, আমার এই জিনিসটাই মনে হতো। কারণ ওর মধ্যে কোনো সেন্স নেই, ওর মধ্যে কোনো সেন্স নেই। খেতো কীরকম বলো তো, মানুষের মতো খেতো, ও সেই রাক্ষসদের মতো খেতো। খাওয়া দেখলে মানে খাওয়ার প্রতি অনীহা চলে আসবে, ওর খাবার দাবার দেখলে সেই ঘেন্না লাগতো, জাস্ট ঘেন্না লাগতো। তো ওর মধ্যে কোনো সেন্স নেই। সেন্স থাকলে কেউ ছেলেকে হাজবেন্ড বানায়, ছেলের হাতকে দেখিয়ে, ছেলের পায়ের মধ্যে সুড়সুড়ি দিয়ে, এটা তো পুরো প্রমাণিত। তো এই যে মানুষটা, তার মধ্যে কোনো সেন্স নেই, কোনো বোধ নেই, মনুষ্যত্ব বোধেই নেই। সেই মানুষটা চ্যানেলটা গেছে, খুব খারাপ একটা ব্যাপার। তবে যারা সেন্স নিয়ে ভিডিও করছে, যারা সেন্স নিয়ে ভিডিও করছে, যারা বুক ঠুকে ঠুকে এসে নোংরা ভাষায়, আমার মনে হয় ওর চ্যানেলটা গেছে, চলো খারাপ লাগছে, তারপরে জাতীয় সঙ্গীতকে অপমাননা করা, এটা তো কখনো মেনে নেওয়া যায় না, কখনো উলঙ্গ হয়ে আসছে, মানে খুব খারাপভাবে ওর ভিডিও করতো, ওর ভিডিওগুলো মেনে নেওয়া যায় না কোনোভাবে। তো কিছু করার নেই, যেটা যার যেমন কর্মী তার তেমনি ভর্মী, কিছু ভোগান্তি তাকে ভুগতেই হবে, কিছু করার নেই। এবার যদি ও সে ফ্রেশভাবে আবার ফিরে আসে, সুস্থ স্বাভাবিক ভিডিও যদি সে করে, তার কন্টেন্টের দিকে যদি ধ্যান দেয়, তাহলে থাকবে তার চ্যানেলটা। কিন্তু আমার সেই মুহূর্তে আমি আমার হাজবেন্ডের সাথে এইটাই আলোচনা করছিলাম, ফার্স্ট ধাপে সকালবেলায় আমি হাজবেন্ডের সাথে এইটাই আলোচনা করছিলাম যে সত্যিও খুব অন্যায় করেছে, খুব গুরুতর অন্যায় করেছে, ওর চ্যানেলটা উড়ে গেছে। চলো ভালো হয়েছে একদিকে, এর থেকে অনেকে শিক্ষা পাবে, কিন্তু আদৌ কি শিক্ষা পাবে?
অনেকেই তো সচেতন মানুষ, অনেকে তো সচেতন মানুষ নিজেদেরকে মানুষ বলে দাবি করে, তাদের ঝুমার কথা বাদ দাও, ওকে তো নিজে বলতো, ওকে কেউ কিছু বলতো না, আমার চ্যানেল আমি যা খুশি তাই করব, কিন্তু যা খুশিটা তো লিমিট রেখে করতে হবে, আমার চ্যানেল বলে আমি যা খুশি তাই করব, তার মানে তো এই নয় যে আর পাঁচটা মানুষকে ডিস্টার্ব করবো, কারণ ওর ভিডিওগুলো আমি বললাম না ওকে কোনো কোয়ালিটির মধ্যে ধরেই না, কাজে ওকে দিয়ে তক্ক বিতক্ক তো পরের কথা, কিন্তু যে গুরুতর অপরাধটা করেছে, দেখো খুন, খুন যদি একটা হয়ে যায়, খুন যদি কেউ করেই ফেলে, সেটা যদি বুঝে করুক আর না বুঝে করুক, সে কিন্তু মরেই যাবে, ছুরি যদি চালিয়ে দেয়, কারোর পেটের মধ্যে ঢুকিয়ে দেয় কিংবা তার প্রাণহানি হয়ে যায়, সে কিন্তু বুঝে করুক না বুঝে করুক, সচেতনভাবে করুক অসচেতনভাবে করুক, সে কিন্তু খুন হবেই। তেমনি দেশমাতাকে যেভাবে ও বুঝে হোক অবুঝে হোক অপমান করেছে, মানে অপমান করেছে, গুরুতর অপমান করেছে, সেই অপমানের কোনো ক্ষমা কোনো সময়ের জন্য হয় না। তবে আমি বলবো যেটুকুনি হয়েছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, এবার যদি ও ফিরতে চায় ও আবার সুস্থ স্বাভাবিক চ্যানেল নিয়ে সুন্দরভাবে ভিডিও করে ও ফিরুক, অবশ্যই ওয়াইটিতে কাজ করুক, কিন্তু সুন্দরভাবে যদি ভিডিও করে, সবাই যেন আমরা ওকে সাপোর্ট করি, এটা আমাদের মাথায় রাখতে হবে, সবাই ওকে সাপোর্ট করো। কিন্তু আমার কথা হলো ঝুমার সাথে যেটা ঘটেছে একদম ঠিক ঘটেছে, কিন্তু যারা সচেতন যারা জেগে জেগে ঘুমাচ্ছে, এই যে শুধু ও দেশকে অপমাননা করেছে ওর জন্য তার চ্যানেলটা চলে গেছে, একদম পারফেক্ট বিচার হয়েছে, কিন্তু আজকে এই দেশের মধ্যে আমরা যারা বাস করছি, যারা নাগরিক, যারা মানুষ, ছোটো ছোটো ছেলে মেয়েগুলোকে কীভাবে কিছু ক্রিয়েটার অ্যাটাক করছে, কত নোংরা ভাষা প্রয়োগ করছে, তাহলে সেই চ্যানেলগুলো দিয়ে কেন ধাওয়ান দেওয়া হচ্ছে না? ওর চ্যানেলটা, ও আমি একদিকে বলবো ও তো দুর্বল, ও একদম দুর্বল, ওর মানে ওর ও যেমনি করে কিছু বুঝে শুনে করে না, তারপরে ও কিন্তু কিছু করারই নেই, ওর চ্যানেল দুটো যে চলে গেছে, ও যে লড়বে, ও যে আনবে, আনতে তো পারবেই না, কারণ দেশ ও যে একদম ওকে ক্ষমা করা যায় না, ওর কথা বাদ দাও। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে করছে, সচেতনভাবে করছে, রেভিনিউ জেনারেট করার জন্য, যারা পয়সা ইনকাম করছে, পয়সা ইনকাম করার জন্য ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে যারা এই নোংরামিগুলো করছে, সোশ্যাল মিডিয়াতে খারাপ বার্তা পৌঁছে দিচ্ছে, তাদের জন্য কী হবে? কোনো মেয়ের কোথায় ঢুকিয়ে বেলুন ঢুকিয়ে ফাটিয়ে দেওয়া হবে, এই যে কথাগুলো উচ্চারণ হচ্ছে, এই ধরনের চ্যানেলগুলো অনেকের চ্যানেল, আমি শুধু একজনের কথা বলছি না, আমার মনে হয় এই ধরনের চ্যানেলগুলো ধরে ধরে স্টপ করার দরকার, অ্যাটলিস্ট চ্যানেলগুলো উড়ে যাক, এটা আমি কখনো কাম্য নয়, এটা আমি কখনো চাই না, কিন্তু অ্যাটলিস্ট এমন একটা ওয়ার্ন করা হোক যে এই ধরনের যে নোংরা ইঙ্গিত করে, নোংরা ভাষা ইউজ করে, নোংরা ভাবে যে ভিডিওগুলো করা আছে, অন্তত সেই ভিডিওগুলোকে প্রাইভেট করা হোক চ্যানেল থেকে, যেন এই ভিডিওগুলো ঘুরে ঘাড়ে মানুষের সামনে না আসে। কিছু কিছু পাবলিক কিছু কিছু এখন ম্যাক্সিমামই হয়ে গেছে, এত খিস্তি দিচ্ছে, এত নোংরা ভাষা ইউজ করে, মানে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে একটা বদনাম, এতটা খারাপভাবে তারা মানে নিজেদের অস্তিত্ব, নিজেদের মানে কি বলবো, বিচার বোধ কোনো কিচ্ছু, শুধু কথা আছে না যে দুর্বল মাটিতে বিড়ালে আঁচড় দেয়, না শুধু দুর্বল মানুষদের আঁচড় দিলে হবে না, যারা সবল, যারা জেগে ঘুমাচ্ছে, যারা সচেতন নিজেদের দাবি করছে, তাদের চ্যানেলগুলোর আমার মনে হয় কিছু একটা প্রোটেস্ট করার দরকার, তাদের চ্যানেলগুলোতেও হাত পড়ার দরকার, তাই না? তাদের চ্যানেলগুলোতেও হাত পড়ার দরকার। বন্ধুরা, আমি কি ভুল যদি বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর আমার সাথে কারা একমত, আমি শুরুতে কোনোদিনও আমার চ্যানেলটা দেখো, আমার চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল, আমার চ্যানেলে আমি কোনো দিন কাউকে না মানে পার্সোনালভাবে এইভাবে মানে আমি অবশ্যই পার্সোনালভাবে ভিডিও পার্সোনালি কাউকে নিয়ে নিয়ে ভিডিও আমি অবশ্যই করি, আমার কন্টেন্ট এটা, ঠিক আছে, আমি করি, কিন্তু এমনভাবে ভিডিও করি না যে সেও শুনতে পারবে না, পাঁচজনের মধ্যে বসে আদার্স কেউ পাঁচজনের মধ্যে বসে শুনতে পারবে না, কেন এরকম কন্ট্রোভার্সি ভিডিও হবে? কন্ট্রোভার্সি মানেই কি নোংরামি? সেটাই কিন্তু হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে, মানে কন্ট্রোভার্সি মানেই নোংরা, কন্ট্রোভার্সি মানেই গালাগাল দিতে হবে, কন্ট্রোভার্সি মানেই নোংরা ভাষা ইউজ করতে হবে, এটা কিন্তু সঠিক নয়। আমার মনে হয় প্রত্যেকের, আমি এর আগে অনেকের হাতে পায়ে ধরেও কিন্তু আমি বলেছি যে এই নোংরা ভাষা গালাগাল প্লিজ তোমরা কেউ করো না, বাজে ইঙ্গিত করো না। মেয়েরা দেখো আজকে এই যে ঝুমা পাগলি এই জিনিসগুলো যে করেছে, তাতে কিন্তু ও যেভাবে দেখাতো নিজের শরীরটাকে, আজকে আমারও লজ্জা লাগতো, পাঁচটা নারীরও লজ্জা লাগবে, শুধু নারী বলে নয় কোনো ছেলেও উলঙ্গ হলে সেটা দেখতে কখনো শোভনীয় নয়। একটা মানুষ, আমার বাবা বলতেন কথাটা, আমার বাবা নেই পৃথিবীতে, আমার বাবা বলতেন যে সবচেয়ে কুৎসিত দেখতে মানুষ, সবচেয়ে পৃথিবীতে দেখতে কুৎসিত হলো মানুষ, কেন বলো? আজকে মানুষ নিজের আবরণ ছাড়া
অন্যের আবরণ নিয়ে তাকে কিন্তু সৌন্দর্য ধারণ করতে হয়। পশু পাখি, পশু পাখিকে দেখো, ওর নিজস্ব সৌন্দর্যে সুন্দরের সৌন্দর্য ওরা। হ্যাঁ, ওদের কিন্তু আলাদা করে কোনো বস্ত্র পরিধান করতে হয় না, আর আমাদের আলাদা করে বস্ত্র পরিধান করে নিজেদেরকে সৌন্দর্য বানাতে হয়। আজকে তুমি নারী বলো, পুরুষ বলো, একটা ছেলে বলো, মেয়ে বলো, একটা উলঙ্গ অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকো কোথাও, মানুষ দেখে ভয় পাবে, তোমার দিকে তাকাবে না, তাই তো? তোমার দিকে তাকাবে না। আমরা অন্যের আবরণে সৌন্দর্য, তাহলে সেই জায়গায় সেই আবরণটা আমরা কী করে সরিয়ে দিই, সেটা ছেলে বলো মেয়ে বলো কারোরই আমার মনে হয় সরিয়ে দেওয়া উচিত না, কারণ এটা আমাদের সম্মান, এটা আমাদের লজ্জা বস্ত্র, প্রত্যেকেরই তাই, প্রত্যেকেরই তাই। এইভাবে উলঙ্গ হয়ে, ছেলে বলো মেয়ে বলো কাউকেই এরকম উলঙ্গ হয়ে যাওয়াটা উচিত না, যে মেয়ে বলে লজ্জাজনিত নয়, একটি পুরুষকেও তাই, পুরুষও তাই, যে একটা স্যান্ডু গেঞ্জি গায়ে দিয়ে একটা শুধু বারমুন্ডা পরে আমি এসে চলে এলাম ভিডিওর মধ্যে, এটাও কিন্তু একটা ক্রাইম, এটা করাও কিন্তু উচিত নয়। শুধু মেয়েদের বলে না, কেন মেয়েদের শুধু ঢাকা ঢুকা দিতে হবে, ছেলেদের দিতে হবে না, প্রত্যেকটা ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে, কারণ সবারই লজ্জা বস্ত্রের দরকার আছে, সবারই, প্রত্যেককেই। দেহটা খুললাম, দেহটা এভাবে ওপেন সবার সামনে খোলা উচিত নয়, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে তো নয়ই, কারণ ওখানে ছোট বড় কত রকমের মানুষ থাকে, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া খুললে, ইউটিউব খুললেই সবাই খোলা খুলেই দেখতে পায়। কিন্তু এইগুলো কোনো কোনো আমাদের বেঙ্গলি মানে কি বলবো, একদম বাজে হয়ে গেছে, বাজে। দেখো আমরা বাইরের দেশকে, আমেরিকাকে ফলো করছি হয়তো, কিন্তু আমেরিকা ওরা ওদের কালচার, ওইটাই ওদের কালচার, কিন্তু আমাদের বাঙালিদের কালচার কিন্তু এটা নয়। আমরা যে জামাকাপড়গুলো ছেড়ে দিয়ে ওদের জামাকাপড়গুলো ফেলে দেওয়া জামাকাপড়গুলো পরছি, আর সেই জায়গায় আমেরিকানরা আমাদের ভারতীয় কালচারটাকে ফলো করছে। দেখবে এখন আমেরিকানরা কি সুন্দর করে শাড়ি পরে, আর আমরা কি করি, ওরা যে ফেলে দিচ্ছে বস্ত্রগুলো সেগুলো কুড়িয়ে নিয়ে এসে আমরা অবশ্যই জিন্স কেন পরবো না, কিন্তু পরার মধ্যে একটা সৌন্দর্য, ড্রেস একটা সৌন্দর্যের জন্য পরা। এক একটা ছেলে মেয়ে দেখবে তো এখন ড্রেস পরে রাস্তায় বেরোয়, তাকানো যায় তাদের দিকে, তাকানো যায় কি, শরীরটা আমাদের ঢাকার জিনিস, ঢেকে পাঁচজন ঢাকা অবস্থায় বেরোতে হবে, কিন্তু এখন সমস্ত ওপেন করে দিয়ে রাস্তায় আমরা বেরোই, এমনভাবে বেরোই তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিতে হয়। তাহলে ওইরকম বস্ত্র পরে রাস্তায় বেরোনোর দরকার কি আছে বন্ধুরা? যে আমার পেছনে পাঁচটা আলোচনা হবে, নিজেকে আলোচনা, অবশ্যই আলোচনা, আলোচিত হওয়াটা সমাজে খুব ভালো, আলোচিত হওয়া সমাজে খুব ভালো, কিন্তু আজকে তুমি কি বলবো, একটু খারাপ দিকেই যাচ্ছি। আজকে তুমি তোমার সংসার করতে করতে পাঁচটা পরপুরুষের সাথে মেলামেশা করো, কিংবা একটা মেয়ে, একটা পুরুষও তাই, পুরুষটাও সংসার করতে করতে একটা পাঁচটা নারীর সাথে সম্পর্ক করুক, সমালোচিত হবে, কিন্তু এই সমালোচিতটা কি ভালো সমালোচিত? আজকে তুমি একটা ভালো কাজ করো, একটা সমাজে একটা ভালো গুডউইল, কিছু গুড সাইন কিছু করে দাও, সেটা নিয়ে সমালোচনা, সেই সমালোচনাটা তুমি সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে, কিন্তু এই সমালোচনাটা তোমার নিন্দনীয় সমালোচনা। তো কাজেই আমি এমন কোনো কাজ করব না যে আমার পেছনে আঙ্গুল উঠবে নিন্দনীয়ভাবে, আমি হেঁটে যাবো পাঁচজনে বলবে দেখো, দেখে শেখো, এই মহিলাটাকে দেখে শেখো, এই পুরুষটিকে দেখে শেখো যে কতটা স্ট্রাগল করছে, সে কতটা সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করছে, সংসারকে কিছু দেওয়ার চেষ্টা করছে, তাই তো বন্ধুরা? সেইভাবে আলোচিত হতে হবে। কিন্তু এখনকার ছেলে বলো, ছেলেগুলো থেকে আমাদের অবশ্যই মেয়েগুলোকে নিয়ে বেশি চিন্তা, কারণ ছেলেগুলো যথেষ্ট ঢাকাঢুকি দিয়েই এখন রাস্তায় বেরোয়, আর মেয়েগুলো যতটা পারছে খুলে দিচ্ছে, কারণ নিজেদেরকে স্বাবলম্বী, মানে আমি স্মার্ট, আমি স্বাবলম্বী, আমি অনেক কিছু বুঝি, আমি এ প্রজন্মের ছেলে মেয়ে, এই জিনিসটা বুঝাতে গিয়ে তারা দিনে দিনে তাদের জামা কাপড় একদম আর অঙ্গে থাকছেই না, কিন্তু এই জিনিসটা হওয়াটা কিন্তু ঠিক নয়। সোশ্যাল প্ল্যাটফর্মে এসে এই একজনকে দেখে আর পাঁচজন শিখছে, পাঁচটা মেয়ের মধ্যে এফেক্টটা পড়ছে, ও পড়তে পারছে আমি পড়বো না কেন, স্ট্যান্ড ঘাটে ড্যান্স করছে, আমার কিছু কিছু ভিডিও আমি দেখে হা হয়ে যাই, এমন ড্রেস হয়তো আমাদের, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে ঘরেও হয়তো পড়তে দেবো না, এই সরু মানে তে ব্রা ব্রা ব্রায়ের যেরকম ফিতে ঠিক সেই লেভেলে, সেইভাবে কাটা একটা, ওটাকে কি বলবো, টপ বলবো না গেঞ্জি বলবো না ব্রাও, মানে কোনো দিকটাই তাকে বলা যায় না, সেরকম একটা ড্রেস পরে পেটটা বার করা, পুরো পেটটা বার করা, শরীরটা বার করা, স্ট্যান্ড ঘাটে সে নাচছে, এরকম অনেক অনেক রাস্তায় নাচছে, এটাই হয়ে গেছে আমাদের এখন ফ্যাশন, দেশটা যে কোন জায়গায় দাঁড়াচ্ছে। তো ঝুমা পাগলির জন্য একদিকে খুব খারাপ লাগছে, আবার একদিকে যেটা হওয়ার ছিল এটা দরকার ছিল, খারাপ লাগছে কিসের জন্য, ওর চ্যানেলটা উড়ে, ওর শিক্ষাটার খুবই দরকার ছিল, কিন্তু চ্যানেলটাই উড়ে গেল সেই জিনিসটা, কারণ ও খুব অসহায়, জানো আমরা সবাই জানি ও খুব অসহায়, কিন্তু বুদ্ধিটা একদমই কম, একদমই কম।
হ্যাঁ, আজ বুদ্ধি থাকলেও বুদ্ধি দিয়ে কাজ করতো, ওইভাবে জনগণ মনটাকে ও মানে দেশের আমাদের জাতীয় সঙ্গীতটাকে ও এইভাবে অবমাননা করতো না। তো দেখা যাক পরবর্তীকালে কি হচ্ছে ঝুমার সাথে। ঝুমা অবশ্যই কামব্যাক করবে, ফিরে তো অবশ্যই আসবে অন্যভাবে অন্য চ্যানেল নিয়ে। তো সবাই থেকো পাশে, যদি সঠিক পথে ও চলে আমার মনে হয় সাপোর্ট, শিক্ষা তো হয়েছে, এবার তাকে সাপোর্ট করার দরকার। তো চল বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আর আমি যদি সত্যি এই ড্রেস পোশাক নিয়ে যে আলোচনাটা করলাম তাতে যদি তোমাদের কারোর মধ্যে খুব খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিও। ইন্টেনশনালি আমি ব্যাপারটা করতে চাইনি, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে না বলেই তোমাদের সাথে আমার এই আলোচনাটা করা, কারণ তোমরা তো আমার ফ্যামিলি, তাই না? আমি ভালো খারাপ সবটা তোমাদের জানাই, সেজন্যই তোমাদের সামনে আমি এটা ডিসকাস করলাম। যদি ভালো আমি ঠিক লাগে সেটাও তোমরা কমেন্ট করো। যদি আমার আলোচনাটা, আমার কথাগুলো কারোর দুঃখ ঠেস পৌঁছে থাকে আমার কথায়, প্লিজ তারাও আমাকে কমেন্ট করো আর ক্ষমা করে দিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।